আজকে আমরা ক্লাস 7 এর পেজ নাম্বার 5 যে অঙ্কগুলো করছিলাম পূর্ববর্তী আলোচনার আজকে 9 নম্বর অঙ্কগুলো করব তো 9 নম্বর অঙ্কগুলো দেখো গুণ করি গুণ করতে বলেছে এগুলো করব আমরা খুব সিম্পল ভাবে করব তো 9 এর আমার 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে এটা 13/ তাহলে 13/25 গুণ 1^7/8 আছে অঙ্কটা প্রথমে টুকে নিলাম এরপরে প্রথমে যে এই সংখ্যাটা আছে না 1^7/8 এটাকে আগে ভেঙে নিতে হবে তাহলে 13/25 থাকবে আমার গুণ তাহলে 8 × 8 তারপরে কি করতে হয় এটার সঙ্গে এটা গুণ করার পর উপরে যেটা থাকবে ওটার সঙ্গে যোগ করে দিতে হয় তাহলে 8 × 8 উপরের সঙ্গে 7 যোগ করলে কত হবে 8 আর সাথে 15 তাই না তাহলে আমাদের হলো 15 তাহলে আমরা লিখব যোগ করে যেটা পেলাম 15 নিচে 8 এরপরে আমাদেরকে কি করতে হয় এরপরে কাটাকাটি করতে হয় তাই না উপর নিচে দুটো যেন কাটা যায় এমন সংখ্যাতে নামতা করতে হবে এমন নামতা পড়বে যেন উপরটা নিচেটা দুটোই কাটা যায় দেখো 5 এর ঘর যদি নামতা পড়ি আমরা 5 দিয়ে কাটছি মানে করো 3 পাচ্ছে 15 এবার ওই 5 দিয়ে 5 পাচ্ছে 25 হলো আর কাটাকাটি যাবে কি আর যাবে না তাহলে উপরে যেটা পড়ে আছে আমার 13 × 3 = 3 আমাদের 39 তাহলে উপরে কি লিখবো 39 নিচে 5 × 8 = 40 এইটা হলো আমার অ্যান্সার এটা নিশ্চয় বুঝতে পারলাম তারপরটা চলে আসি 2 নম্বরে 2 নম্বর অঙ্কটা দেখো 2 × 5/8 = 2 × 2/21 তাহলে এগুলোকে প্রথমে পূর্ণগুলোকে ভাঙিয়ে নিতে হবে 8 × 2 = 16 16 আর 5 কত হয় 16 17 18 19 20 21 গুণে নেবে 21 তাহলে এবার নিচে যা আছে 8 আবার এটাকে 15টাকে ভাঙাতে হবে নিচে যেটা আছে লিখে নাও 21 এবার গুণ করো 21 × 2 = 21 কত হয় 42 42 সঙ্গে 2 যোগ করলে 44 তাই না তার মানে আমাদের হয়ে যাচ্ছে উপরে 44 এবার উপর নিচে কাটাকাটি করতে হবে এবার দেখো এই যে 21 আর এই 21 কেটে যাচ্ছে এবার এই দুটোকে যদি 2 দিয়ে কাটাকাটি করি দেখো 4 × 8 2 দিয়ে কাটাকাটি করলে 2 × 4 2 × 4 তারপর আবার দেখো 2 দিয়ে যাবে আবার আমরা 2 দিয়ে কাটবো তাহলে 2 × 4 আবার 2 দিয়ে কাটলে 11 × 22 11 তাহলে আমার উপরে হলো 11 নিচে হলো 2 এবার তো এটাকে ভাগ করা যাবে তাই আমরা ভাগ করা যাবে তাই এটাকে আমরা ভাগ করে দিই 11 তাহলে 5 × 10 হাতে থাকলো 1 তাহলে 5 × 1/2 এটা হলো আমার অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলাম পরটা দেখে দেবো 3 নম্বর অঙ্কটা এই যে 3 নম্বর যে পার্টটা আছে এই 3 নম্বরটা এবার এই 3 নম্বরটা করবো আমরা খাতায় লিখে নিয়েছি এবার আমরা গুণ করবো দেখো 10 × 10 এটা গুণ করতে হবে প্রথমে 10 × 10 = 100 100 সঙ্গে 3 যোগ করলে 103 ওটা উপরে নিচে যা ছিল নিচে যেটা 10 ছিল এই 10 এর নিচে পরটাকেও ভাঙিয়ে নিই নিচে 3 ছিল 3টাকে লিখিয়ে দিচ্ছি এখানে তারপরে 3 × 6 এটা গুণ করতে হবে প্রথমে ঠিক আছে 3 × 6 = 18 এটা কিন্তু গুণ টুন দেখাতে হবে না এমনি বোঝার জন্য বলছি আমি 3 × 6 = 18 18 সঙ্গে 4 যোগ করলে কত হবে 18 19 20 21 22 তাহলে এখানে 22/3 আর এখানে কোনো পূর্ণ ভাঙার মতো কিছু নেই তাই যা আছে তাই লিখবো 4/11 এবার না কাটাকাটি করবো ঠিক আছে এবার দেখো 2 দিয়ে এই যে 11 দিয়ে যাবে 11 আমাকে বললে 11 × 2 = 22 তাই না 11 × 2 = 22 2 এবার 2 দিয়ে 10 কে যাবে 5 × 2 = 10 ঠিক আছে মানে এটা কাটাকাটি করলাম কীভাবে বলো তো 2 দিয়ে কাটাকাটি করলাম মানে 2 × 1 = 2 5 × 2 = 10 তো একটা না লিখলেও হয় আর কি তো 5 হলো আর এগুলো কি কাটাকাটি যাবে উপরে দেখো 103 তোমার যদি ঝামেলা হয় তুমি আবার পরিষ্কার করে লিখে নিলে একবার 103 কী কী পড়ে আছে উপরে আর একটা না লিখলেও হয় 4 আর নিচে আছে 5 × 3 কাটাকাটি যাবে নাকি এবার তুমি দেখে নাও যদি কাটাকাটি না যায় তাহলে উপরে দুটো গুণ করে নিচে দুটো গুণ করে ভাগ করে দেবো 4 দিয়ে যদি গুণ করি দেখো 3 × 4 = 12 12 × 2 হাতে রাখলো 1 তারপরে 4 × 10 = 40 আর 1 = 41 রাফে নাহলে গুণ করে নেবে 3 × 5 = 15 এইটা 15 দিয়ে ভাগ যাবে তাই এখানে ভাগ করে দেবো 41 না তাহলে 412 15 দিয়ে ভাগ করতে হবে 15 ঘর নামাতে পড়তে হবে দেখো এখানে 2 ঘর আছে 41 তাহলে 15 ঘর নামাতে যদি পড়ো তুমি 15 × 2 = 30 3 × 15 = 45 বেশি হচ্ছে তাহলে 15 × 2 = 30 ঠিক আছে 15 × 30 এবার বিয়োগ করে নিই আমরা 0 এই যে 1 বিয়োগ করলে আসবে 1 3 × 2 = 4 1
এগারো, পনেরো দিয়ে এগারো যাবে না, তাই একটা ঘর নামিয়ে দেবো দুই। এবার পনেরো ঘর নামাতে পড়তে হবে, সাত পনেরো একশো পাঁচ, আট পনেরো বেশি, এক আট পনেরো একশো কুড়ি বেশি হয়ে যাচ্ছে, তাহলে সাত পনেরো একশো পাঁচ। এবার বিয়োগ করি আমরা, পাঁচ কোতলে দুই, বিয়োগ করা যাবে না, তার মানে পাঁচ কোতলে বারো ধরতে হবে, তাই না, বেশি থাকলে পাঁচ কোতলে বারো, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, দেখো সাত হচ্ছে, সাত হাতে থাকলো এক দশ, এই শূন্যর এখানে এক হাতে থাকলো এক, এই একে একে শূন্য, একে একে শূন্য, তাহলে সাত। এবার পনেরো কিন্তু চার দিয়ে যাবে না, দশমিক নিয়ে করতে হবে, বা এটাকে পনেরো কোণিক বা পূর্ণ আকারে লিখলে সাতাশ পূর্ণ, এই যে উপরে সাত চলে যাবে আর এটা পনেরো দিয়ে করা চলে, তাই পনেরোটা নিচে আসবে, এইটা হলো আমার অ্যান্সার, বুঝতে পারলাম তো। এরপর অঙ্কটা দেখো, এই যেটা করবে চার নম্বরটা, জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আর জিরো পয়েন্ট জিরো টু, এটা করবো এবার আমরা, এটা লিখে নিলাম প্রথমে চার নম্বরটা। এবার না দশমিকের খেলা আর কি, যাস দশমিক উঠে দিলে কী হবে ওটাই দেখো, এখানে জিরো পয়েন্ট এখানে যে আছে না দশমিক একটা, তো এটা টান দিলে এই দশমিকের জন্য একটা এক নিচে লিখলে, দশমিকের কটা করা আছে, একটা দুটা তিনটা করা আছে, একটা দুটো তিনটে শূন্য দিয়ে দেবে, আর বাদ বাকি দশমিকের পর যে সংখ্যাটা আছে জিরো পঁচিশ, মানে ওটা না লিখলে হবে, তার মানে পঁচিশ লিখলে যথেষ্ট, ঠিক আছে। এর পরের পার্টটা চলে আসবো, এখানেও ঠিক তেমন দশমিক যেখানে আছে এই দশমিকের জন্য একটা এক ভাবো, এরপরে কটা ঘর আছে, দুটো ঘর আছে, দুটো শূন্য ভেবে নাও, এরপরে কী আছে শুধু দুই আছে, তাহলে দুই লিখে দাও, বুঝতে পারলাম তো। এরপরে আমার এরপরে কী করতে হবে, এবার আমাদের গুণ করতে হবে, গুণ করলে অ্যান্সার হয়ে যাবে, দেখো পঁচিশ আর দুই গুণ করলে কত হয়, পঁচিশ দুগুণ, পঁচিশ দুগুণ কত হয়, পঁচিশ দুগুণ পঞ্চাশ, আর নিচে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা শূন্য আছে, তাহলে একটা এক আর পাঁচটা শূন্য, দুই তিন চার পাঁচ, এই দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, তার মানে আমাদের উপরে পড়ে আছে পাঁচ, তো তো এখানে দেখো একটা শূন্য দুটা শূন্য তিনটে শূন্য চারটা শূন্য আছে, তাই তুমি পাঁচটাকে সমান চিহ্ন একটু দূরে লিখবে। এবার দেখো যে কটা নিচে শূন্য আছে কত ঘর, তত ঘর পর দশমিক বসাবে, একটা দুটা তিনটা চারটা, চারটা শূন্য আছে, তাহলে চার ঘর পর দশমিক, একটা ঘর তো পাঁচ হয়েই গেল, আর একটা ঘর নিলে দুই ঘর তিন ঘর, এই যে চার ঘর, এইখানে বসাবে দশমিক, বুঝতে পারলাম কি, তাহলে দশমিক তিনটে শূন্য পাঁচ, তাই দশমিকের আগে অনেকে এই সংখ্যাটাকে দশমিকটাকে বোঝানোর জন্য একটা শূন্য লিখতে হয়, দশমিকে শূন্য লেখা যায়, শূন্য লিখলাম তারপরে দিলাম দশমিক, এবার যা আছে এটা জিরো ফাইভ, বুঝতে পারলাম আশা করি, ঠিক আছে। ধরো কেউ যদি তোমরা এটা যদি না বুঝতে পারো, তাহলে এটাকে তোমরা এইভাবে করে করতে পারো, এটা যদি না বুঝতে পারো তাহলে এখানে কী করতে পারবে, এরকম জিরো পয়েন্ট জিরো টু ফাইভ একবার লিখে নিলে, লিখে নিয়ে এই দশমিক দশমিক উঠিয়ে দিলে, উঠিয়ে দিয়ে নিচে একটা এক এক দুই তিনটা ঘর আছে, তার তিনটা শূন্য, এইভাবে বসেও করতে পারো, তারপরে জিরো পয়েন্ট জিরো টু লিখলে, এবার দশমিক উঠিয়ে দিলে, উঠিয়ে দিয়ে একটা এক, তারপর দুটো দুটো ঘর আছে, তার দু ঘর পর দশমিক বসিয়ে দিলে, তার মানে আলটিমেটলি পঁচিশ আর দুই থাকলো উপরে, দেখো এইভাবে করতে পারো না বুঝতে পারলে। পরেরটাই করি, হ্যাঁ পরেরটাই যাই, পাঁচ নাম্বার, এবার আমরা এই পাঁচ নাম্বারটা করবো, ঠিক আছে, এই যে পাঁচ নাম্বারটা করবো, তারপরে করবো এই ছয় নাম্বারটা, হ্যাঁ এটা ক্লাস সেভেনের পাঁচ নাম্বার পেজের, পাঁচ নাম্বার পেজের এই অঙ্কগুলো, হ্যাঁ সরলগুলো সরল করি, হ্যাঁ তারা এখন পাঁচ নাম্বারটা করবো, পাঁচ নাম্বারটা আমরা টুকে নিয়ে খাতায় খাতায় টুকে নিয়েছি, এবার খুবই সহজ, দেখো এই যে দশমিক আছে না দশমিক, এই দশমিকের জন্য একটা এক পাবো, আর পরে কটা ঘর আছে, দুটো ঘর আছে, দুটো শূন্য লিখে দাও, আর এখানে সাত লিখে দাও, ঠিক আছে। পরে এই দশমিক আছে না দশমিক, ওর জন্য একটা এক পাবো, দশমিকের উপর কটা ঘর আছে, একটা ঘর আছে, একটা শূন্য, আর শুধু দুই আছে পরে, একই রকমভাবে দশমিকের জন্য এখানে কী ভাববো, একটা এক, দশমিকের উপর একটা ঘর আছে, একটা শূন্য, আর উপরে ছিল পাঁচ, পাঁচ বসিয়ে দাও, আর তোমাকে কিছুই করতে হবে না, সব উপরেগুলোকে গুণ করো রাফে, গুণ করে নিচে দেখো একটা এক আর কটা শূন্য আছে, এক দুই তিন চারটা শূন্য, এক দুই তিন চারটা শূন্য, উপরেগুলো গুণ করো, দেখো পাঁচ দুগুণ দশ, দশের সঙ্গে সাত গুণ করলে সাত দশে সত্তর, তাহলে একটা শূন্য বাদ হয়ে গেল, তার মানে একটা শূন্য বাদ হয়ে গেলে তোমার উপরে পড়ে আছে কত, একটা সাত, নিচে পড়ে আছে একটা এক আর তিনটে শূন্য, তাহলে আমি আগের মতন বললাম সমান চিহ্নের একটু দূরে গিয়ে সাতটা লিখবে, আর যে কটা শূন্য আছে অত ঘর পর দশমিক বসাবে, একটা দুটো তিনটে শূন্য, তাহলে এক ঘর সাত, দু ঘর তিন ঘর, এখানে বসাবে দশমিক, তারপরে একটা শূন্য দিয়ে দিতে হয় দশমিকের আগে, এরকম করে দিয়ে দেবে, এটা হলো আমাদের অ্যান্সার, মনে থাকবে তো, খুবই সিম্পল না, খালি দশমিকে ব্যাপারের অঙ্কগুলো খুব সহজ, মানে যত একের পর যত শূন্য থাকবে তত ঘর পর দশমিক বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। পরেরটা চলে আসে ছয় নাম্বার, ছয় নাম্বারটা দেখো, ছয় নাম্বারটাও ঠিক সেম, আমরা কি করব, এখানে লিখলাম উনত্রিশ আছে, উনত্রিশটাকে লিখলাম, এখানে যে দশমিক আছে দশমিকের জন্য একটা এক,
আর কটা ঘর আছে? এক দুই তিন দেখো, তিনটা শূন্য বসিয়ে দেবো। তারপরে দেখো পরেরটা, এখানে পঁচিশ আছে তো, দশমিকটা তুমি ভুলিয়ে গেলে পঁচিশটা লিখো, তারপরে দশমিকের খেলটা হচ্ছে পরে। এই দশমিকের জন্য একটা এক ভাববে, দশমিকের পরে কটা ঘর আছে? একটা ঘর, তো একটা শূন্য বসিয়ে দেবে। পরে দেখো, পরে এখানে দিয়েছে শুধু দুই, দুই লিখলে এবার দশমিকের খেলটা কি, দশমিকের জন্য একটা এক ভাববে, আর দশমিকের পরে যে কটা ঘর আছে এক দুই তিন, তিনটা শূন্য বসিয়ে দেবে। পরে দেখো, পরের খেল দেখো, খুব মজাদার অঙ্ক, তাই না? খুব সহজ। এইবার চলে আসি আমাদের এখানে, একটা এক বসাবে, আর কটা শূন্য আছে বসিয়ে দাও, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য আছে। দেখো টোটাল আমাদের এখানে সাতটা শূন্য আছে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এরপরে উপরে যে সংখ্যাগুলো আছে না, ওগুলো গুণ করলেই হয়ে যাবে আমার। দেখো উনত্রিশ আছে, উনত্রিশ উনত্রিশ, আর এই গুণটা দেখো পঁচিশ দুগুণ পঞ্চাশ, পঞ্চাশ লিখে দিলে, খুব সহজ গুণ। তারপরে দেখো কী করবে, তারপরে এই শূন্যটা আর এই শূন্যটা একটা শূন্য কেটে দিলে, পাঁচ দিয়ে উনত্রিশে গুণ করো, পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ, হাতে থাকলো চার, পাঁচ দুগুণ দশ আর চারে চোদ্দ হলো। এবার একটা শূন্য কাটা যাওয়ার পরে কটা শূন্য, ছটা শূন্য পড়ে আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তার মানে ছয় ঘর পর দশমিক বলবে, তাই না? তো আমরা কীভাবে লিখবো অ্যান্সারটা, সমান সমান দিব, দিয়ে একটু দূরে গিয়ে একশো পঁয়তাল্লিশকে লিখবো। এবার যে কটা শূন্য আছে তত ঘর পর দশমিক বসবে, এক দুই তিন চার পাঁচ ছয়। এই দেখো এক ঘর, দু ঘর, তিন ঘর, এই যে চার ঘর, এই যে পাঁচ ঘর, এই যে ছয় ঘর, এইখানে দশমিক বসবে। তা দশমিকের আগে একটা শূন্য নিয়ে নিলে ভালো লাগে দেখতে, ব্যাস এটাই হলো আমার অ্যান্সার। তাহলে জিরো দশমিক তিনটা জিরো, ওয়ান ফোর ফাইভ। তাহলে বুঝতে পারলাম আশা করি, না বুঝতে পারলে কমেন্ট করবে। থ্যাংক ইউ।